নমস্কার দর্শক বন্ধু, আবার হাজির হয়ে গেছি এসকে আবিদ, সেই আবিদ ভাইকে নিয়ে, যে আবিদ ভাই আজকে বহু মানুষকে একটা সঠিক পথ দেখিয়েছেন অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে। এই অ্যাস্ট্রোলজিটা তিনি কিন্তু শুধু যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তাদের জন্য নয়, যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছুই নেই, তারাও যদি ওনার চেম্বারে আসেন তাদেরকেও সঠিক পথটা তিনি দেখিয়ে দেন। আর এই পথটা পেতে হলে বা দেখে জানতে হলে আপনার জন্য কোন পথটা শ্রেয় বা শ্রেষ্ঠ, তার জন্যে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এখানে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। কোথায় আসতে হবে সেটা তো জানেন, নবগ্রহ জেন্স সবটাই বলবো, কিন্তু তার আগে যে মানুষটি আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই আবিদ ভাই, ওনাকে একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, তাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। তাহলে এখন আপনাদেরকে বলবো তুলা লগ্ন অথবা বিষলগ্ন, তুলা লগ্ন অথবা বিষলগ্ন, তার অধিপতি কিন্তু শুক্র। তাহলে এই নখানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড সেটা হচ্ছে শুক্র। শুক্রকে আমরা শুক্রাচার্য বলি এবং বৃহস্পতি যেমন দেবগুরু, শুক্র হচ্ছে দায়িত্বগুরু। তাহলে শুক্র থেকে আমরা কী কী পাই? শুক্র থেকে আমরা সুখভোগ পাই, শুক্র থেকেই আমরা মানে শুক্র থেকে বেশিরভাগ আমরা কোনো ক্যামেরা যুক্ত, কোনো ইলেকট্রনিক যুক্ত কোনো ব্যবসা পাই শুক্র থেকেই। আবার আমাদের ষষ্ঠম স্থান যদি দেখি শুক্র থেকে, তাহলে মঙ্গলের ঘর, তাহলে মঙ্গলই আমাদের কিন্তু বিয়ের কারক গ্রহ। কেন লগ্ন থেকে ষষ্ঠমভাবে যদি গেলে তাহলে সেটা হচ্ছে আপনার মেষ রাশির ঘর। তা আমাদের বিয়ের ঘর যেটা দেখলাম সেটা কিন্তু মঙ্গলের ঘর। এই শুক্র, শুক্রর মধ্যে আমরা কী কী পাই? শুক্র যদি আপনার লগ্নতে বসে গেলে, তাদের কিন্তু গার্মেন্টসের ব্যবসা, তাদের কিন্তু লোহার ব্যবসা, তাদের কিন্তু দেখা যাবে কোনো প্রমোটিং ব্যবসা তাদের খুব ভালো হবে। এবং শুক্র যারা জাতক বা জাতিকারা, তারা কোনো ক্রিয়েটিভিটি লাইন থেকে যুক্ত, হাতের কাজ থেকে যুক্ত, মিউজিক লাইন থেকে যুক্ত, তাদের কসমেটিকের ব্যবসা বলেন, বিউটি পার্লার বলেন, গার্মেন্টসের ব্যবসা বলেন, এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট খুব ভালো হবে। এবং তাদের যদি এডুকেশনের জায়গা যদি দেখি, তাদের কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করা উচিত, যেটা আমরা জন্মছকের মধ্যে প্রত্যেকটা আমি জন্মছক দেখি, সেই জন্মছকের মধ্যে বোঝা যায়। কিন্তু শুক্র রবির ঘরে বসে গেলে একদম খুব খারাপ প্রভাব দেবে। যেমন রবি আর শুক্র একে অ্যাকচুয়ালি দারিদ্র যোগ বলে, এই দারিদ্র যোগের মধ্যে যে কোনো সমস্যা, একটা না একটা সমস্যায় আপনারা একদম ইনভলভ হয়েই যাবেন, কোন যে কোনো সমস্যা। তাহলে একটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে রাখছি, হ্যাঁ, যে এই যে দারিদ্র যোগ কথাটা বলেন, হ্যাঁ, মানে দারিদ্র যোগ মানে গরিব হয়ে যাওয়া নয়, না, দারিদ্র যোগ মানে দারিদ্র সমস্যা, একটা সমস্যা, একটা যে কোনো সমস্যা একদম লেগে থাকবে। অনেক দর্শক বন্ধু যে আমার বোধহয় এটা আছে, না 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 গরিব হয়ে যাবো, না না গরিব সমস্যা, সমস্যা মানে যে কোনো ছোটোখাটো সমস্যা থেকে সবসময় একটা না একটা সমস্যা লেগে থাকে। সেইখান থেকে আবার দেখেন শুক্র যদি শনির ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, শুক্র যদি বুধের ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, শুক্রই আবার যদি বিষলগ্নতে বসলে, যেহেতু বিষলগ্ন এবং তুলা লগ্নর অধিপতি শুক্র, তো লগ্ন থেকে আমরা দেখি হাউস, যেমন ছ নম্বর ঘর, আট নম্বর ঘর অথবা বারো নম্বর ঘরে বসলে খুব খারাপ প্রভাব দেয়। কেন ছয় আট বারো আমরা দুস্থান বলি, ছ নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসে গেলে, তার যদি দশা শুক্রর দশা যদি চললে, সে একটা কোনো ভারী রোগের মধ্যে ভুগবে, যে কোনো একটা রোগ। অষ্টমে কারোর যদি লগ্ন বসে গেলে, সে প্রচণ্ড ট্যালেন্টেড, নিজের ট্যালেন্টে অনেকটা উঁচু লেভেলে যাবে এবং নিজের ট্যালেন্টটাকে পুরো শেষ করে দেবে। বারো নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসলে, যে কোনো একটা কেস মানে একটা লিডিকেশন কেস, কোনো কোর্ট কেচারি বা হাসপাতালের খরচা কিন্তু বারো নম্বর ঘর। আবার বারো নম্বর ঘর একদিক থেকে খুবই ভালো, ভালোটা কেন, যেহেতু দ্বাদশপতি থেকে আবার আমার বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট, আমরা যে বিদেশ যাত্রা তিন এবং বারো, তিনের তিন আবার তিন সেটা হচ্ছে বারো, সেখান থেকে কিন্তু আমরা, কিন্তু তিনের যে প্ল্যানেট সেই প্ল্যানেটটা ট্রানজিং করছে কিনা বারো থেকে সেটা আমাদেরকে দেখতে হয় অবশ্যই। আর এই সব কিছু দেখার জন্য আপনাকে তো অবশ্যই আসতে হবে, স্ক্রিনে তলায় যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বার, এখানে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। 47A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, পাঁচ নম্বর গেট, সেখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের পথ স্টেট ব্যাংক, স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকে। আর দর্শক বন্ধু আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছেও একটাই আমাদের
রিকোয়েস্ট বলুন, অনুরোধ বলুন, সেটা এই চ্যানেলটিকে যত বেশি করে পারেন আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আপনারা যত এইগুলো করবেন আমরাও তত আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। দেখছি আবিদ ভাই আর কি আপনাদের বিষয়ে জানো। একদম। এইবারে দেখেন শুক্র, শুক্রর যারা জাতক বা জাতিকারা তারা আবার খুব পরিষ্কার পরিশ্রম থাকা, মানে তাদের মধ্যে, হ্যাঁ তাদের মধ্যে কি খা, অল্প খাবো কিন্তু ভালো খাবো। শুক্র আর রাহু যদি একসাথে কারোর জড়িত তাদের আবার একটা আলাদা মাইন্ড। শুক্রর যারা জাতক বা জাতিকারা তারা প্রচণ্ড মানুষকে ভালোবাসে, মানে ছোট হোক বা বড় হোক, কিন্তু শুক্র যদি রাহু থেকে জড়িত হলো একটা খারাপ জিনিস দেখায়, একটা খারাপ পথ দেখায়। সেখান থেকে দেখবেন কারোর যদি জন্মছকের মধ্যে শুক্র আর রাহু এক ঘরে বসলে খুব খারাপ প্রভাব দেবে। একেও অ্যাকচুয়ালি গ্রহণযোগ বলা যায়। এই গ্রহণযোগে মানুষ উগ্র হয়ে যায়, ডিপ্রেশনে চলে আসে। এবং শুক্র আর আপনার যেহেতু শনি এক ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, যেহেতু শুক্র শনি আর বুধ এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। গ্রহ নক্ষত্ররও এক একটা প্ল্যানেট হয় এবং তার মধ্যে একদম তার মধ্যে গ্রুপ হয়, এক একটা গ্রুপ হয়। তো আমাদের যে লগ্ন সেটা দুভাগে ভাগ হয়েছে, যেমন দেখেন তুলা লগ্ন এবং যারা শুক্র বলো শনি বলো বা বুধ বলো তারা এক লটের মালিক। আবার অন্য কোনো প্ল্যানেটের মধ্যে গেলে তাহলে মঙ্গল চন্দ্র বৃহস্পতি রবি এরা এক লটের মালিক, রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেটের যেহেতু আর মধ্যে আসে না। দর্শক বন্ধু সময় তো শেষ, বিদায় নিতেই হবে, আবার অন্য একদিন আরেকটা এপিসোডে হাজির হব এসকে আবিদ ভাইকে নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।